হ্যালো লেডিজ এন্ড লেডার্স, বঙ্গ দুনিয়াতে আপনাদের প্রাণ খুলে স্বাগত জানাই। পোকো ইন্ডিয়াতে নিয়ে চলে এসেছে তাদের নতুন স্মার্টফোন, যেটি হলো রেডমি 9 প্রাইম, যেটি হলো পোকো M2। বাংলাদেশে যে ফোনটি রেডমি 9 এবং ইন্ডিয়াতে যে ফোনটি রেডমি 9 প্রাইম নামে লঞ্চ হয়েছে, এই পোকো M2 প্রো সেটির রিব্র্যান্ড ফোন। এই দুটি ফোনের মধ্যে শুধুমাত্র ব্যাক সাইড এবং UI অপটিমাইজেশন আর একটু দামের হেরফের আছে, বাকি সব স্পেসিফিকেশন প্রায় এক। তাহলে এই দুটি ফোনের মধ্যে আপনার পক্ষে কোন ফোনটি ভালো হবে, যদি এই নিয়ে কনফিউশনে থাকেন তাহলে এই ভিডিওটি দেখতে থাকুন। তো আসুন আর আমার বকবক শুনুন। প্রথমে বলি প্রাইসের কথা। রেডমি 9 প্রাইম, যা 4GB 64GB ভেরিয়েন্টের, ইন্ডিয়াতে দাম 9,999 ইন্ডিয়ান রুপি, এটি বাংলাদেশে পাওয়া যাবে 14,999 বাংলাদেশি টাকা। এই ফোনটির আরেকটি ভেরিয়েন্ট 4GB 128GB, যার ইন্ডিয়াতে দাম 11,999 ইন্ডিয়ান রুপি এবং এটি বাংলাদেশের দাম প্রায় 17,000 টাকা। পোকো M2 বেস ভেরিয়েন্ট 6GB 64GB, যার ইন্ডিয়াতে দাম 10,999 ইন্ডিয়ান রুপি, এটি বাংলাদেশের দাম পড়বে প্রায় 17,000 টাকার মধ্যে। এই ফোনটির আরেকটি ভেরিয়েন্ট 6GB 128GB, যার ইন্ডিয়াতে দাম 12,499 ইন্ডিয়ান রুপি এবং এটি বাংলাদেশের দাম পড়বে প্রায় 18,000 টাকা। দুটি ফোনে থাকবে পলিকার্বনেট ব্যাক, তাই স্ক্র্যাচেস অবশ্যই পাবেন, তাই ব্যাক কভার লাগিয়ে রাখবেন। রেডমি 9 প্রাইম পাওয়া যাবে 4টি কালারে, গ্রে, পার্পল, গ্রিন এবং ফ্লেয়ার, এবং পোকো M2 পাওয়া যাবে 3টে কালারে, রেড, ব্লু এবং ব্ল্যাক। এরপর থেকে যেসব স্পেসিফিকেশানগুলি বলবো সেগুলি দুটি ফোনেরই সেম, তাই যারা জানেন তারা কনক্লুশন পার্টে স্কিপ করতে পারেন, আর যারা জানেন না তারা দেখতে থাকুন। ডিসপ্লের ক্ষেত্রে দুটি ফোনে থাকবে 6.53 ইঞ্চি FHD+ IPS LCD ডিসপ্লে, এখানে থাকবে ওয়াটার ড্রপ নচ। এই ফোনটির স্ক্রিন রেজলিউশন 2340x1080 পিক্সেলস, এখানে থাকবে 19.5:9 অ্যাসপেক্ট রেশিও এবং এখানে থাকবে কর্নিং গরিলা গ্লাস 3 প্রোটেকশন। এই প্রাইস রেঞ্জের মধ্যে এই দুটি ফোনে পাবেন Full HD+ ডিসপ্লে, যা অন্য কোনো কোম্পানির ফোনে পাবেন না। পারফরমেন্সের ক্ষেত্রে দুটি ফোনেই থাকবে মিডিয়াটেক হিলিও G80 চিপসেট, এটি একটি 12 nanometer চিপসেট। এছাড়া এখানে থাকবে 2GHz অক্টাকোর প্রসেসর এবং মালি G52 GPU। এছাড়া এখানে থাকবে LPDDR4X RAM এবং eMMC স্টোরেজ টাইপ। দুটি ফোনেই আপনি খুব ভালোভাবে বেসিক গেম খেলতে পারবেন, কিন্তু একটু পারফরমেন্স বেশি পাবেন পোকো M2-তে, কারণ এখানে দেওয়া হয়েছে 6GB RAM। অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে দুটি ফোনেই পাবেন Android 10 সাথে MIUI 11, কিন্তু পোকো M2-তে এডিশনালি দেওয়া হয়েছে পোকো লঞ্চার। কোম্পানির ক্লেম অনুযায়ী এখানে কোনো অ্যাডস পাবেন না। এবার আসা যাক ক্যামেরাতে। দুটি ফোনে থাকবে 13MP মেন সেন্সার, 8MP ওয়াইড অ্যাঙ্গেল, 5MP ম্যাক্রো এবং 2MP ডেপথ। এছাড়া দুটি ফোনে থাকবে 8MP ফ্রন্ট ক্যামেরা। ব্যাটারির ক্ষেত্রে আপনি দুটি ফোনেই পাবেন 5020mAh ব্যাটারি এবং সাথে থাকবে 18W ফাস্ট চার্জিং সাপোর্ট, কিন্তু বক্সের মধ্যে আপনি পাবেন 10W চার্জার। যদি আপনার 18W ফাস্ট চার্জিং চাই তাহলে আপনাকে আলাদা করে কিনতে হবে। কানেক্টিভিটির ক্ষেত্রে দুটি ফোনে থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, ফেস আনলক, 3.5mm জ্যাক, USB Type-C, ডেডিকেটেড SD কার্ড স্লট এবং IR ব্লাস্টার। এবার আসা যাক মেন পার্টে, আপনি কোন ফোনটি কিনবেন বা কোন ফোনটি আপনার জন্য বেস্ট হবে। দেখুন, পোকো M2 একটি রিব্র্যান্ডেড ফোন, কিন্তু দাম অনেকটাই ভালো রেখেছে। 6GB RAM ভেরিয়েন্ট পাওয়া যাচ্ছে 11,000 টাকায়, যা অন্য কোনো ব্র্যান্ড দেয়নি। এই ফোনটির স্পেসিফিকেশান রেডমি 9 প্রাইমের মতো হলেও এখানে 6GB RAM থাকার জন্য পারফরমেন্স অবশ্যই একটু বেটার পাবেন। তাহলে যদি আপনার বাজেট 10,000 টাকাই হয় আর বাড়াতে পারবেন না, তাহলে রেডমি 9 প্রাইম অবশ্যই নিতে পারেন। কিন্তু যদি আপনি আর 1,000 টাকা বাড়াতে পারেন, তাহলে এই সেম স্পেসিফিকেশানের সাথে আপনি 6GB RAM পোকো M2 পেয়ে যাবেন, যা সত্যিই খুব ভালো ডিল। তাহলে বন্ধুগণ, এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করতেও পারেন নাও পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।